আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে ফিরে এসেছি জাবেদার দ্বিতীয় অংশ নিয়ে বা জাবেদার দ্বিতীয় পার্ট নিয়ে। আজকে আলোচনা করব জাবেদার কয়েকটি বেসিক জিনিস, যে বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে জাবেদার আমরা সম্পূর্ণভাবে লিপিবদ্ধ করতে পারবো না বা আমরা জাবেদাকে ঠিকই সঠিকভাবে দাখিলা করতে পারবো না, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতে আমি আমার পরিচয় জানিয়ে দিই, আমি তানভীর ফারুক তামিম, সরকারি হাজী মোহাম্মদ মসজিদ কলেজে অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ার রয়েছে। সচরাচরভাবে আমাদের কোনো একটি লেনদেনের মধ্যে যদি এই সমস্ত জিনিসগুলো থাকে, পণ্য, মাল, চেক, এই নামগুলো যদি উল্লেখ থাকে, তাহলে ওই নামে কোনো হিসাব আমরা জাবেদাভুক্ত করতে পারবো না। কীরকম, আমি যদি একটা এক্সাম্পল দিই, যদি বলি মাল ক্রয় করা হলো, তাহলে আমরা কখনো লিখতে পারবো না মাল হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট, এরকম আমরা কখনো লিখতে পারবো না। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি পণ্য, মাল, চেক এগুলো যদি থাকে তাহলে আমরা এগুলোর বিপরীতে কি লিখবো? সবসময় কোনো একটা লেনদেনের মধ্যে যদি বলে পণ্য ক্রয়, মাল ক্রয়, তাহলে সবসময় পণ্য এবং মাল এই হিসাবটা আসবে না, ওখানে আসবে ক্রয় হিসাব এরকম এবং পাওনাদার হিসাব আসবে। যদি বলা হয় পণ্য অথবা মাল বিক্রয়, তাহলে সেখানে মাল এবং পণ্য আসবে না, সেখানে আসবে শুধুমাত্র বিক্রয় হিসাব। এবার যদি বলি চেক, তাহলে চেকের ক্ষেত্রে কি আসবে? সবসময় চেকের সাথে ব্যাংকের সাথে রিলেটেড, আমরা জানি আমরা ব্যাংকের মধ্যে ব্যাংকের সাথে চেকের সাথে একটা সম্পর্ক বিদ্যমান, তাই যেখানে চেক আসবে সেখানে অবশ্যই ব্যাংক আসবে। যদি বলা হয় চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তাহলে আমরা যদি সচরাচর যদি জাবেদা দিয়ে বিক্রয়, কোনো একটা পণ্য বিক্রয় করা হলো, তাহলে আমরা জাবেদা দিই কীরকম? নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কিন্তু যদি বলে চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তখন আমাদের জাবেদা দিতে হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এবার আসি আমরা দুই নম্বরে। দুই নম্বর আছে ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ না থাকলে। কোনো একটি লেনদেনের মধ্যে যদি কোনো একটা লেনদেন আছে, সেই লেনদেনের মধ্যে কোনো ক্রেতার নাম উল্লেখ নাই, বিক্রেতার নাম উল্লেখ নাই, নগদ নাকি বাকি তাও বলা নাই, তখন আমাদের ধরে নিতে হবে লেনদেনটি বাকিতে সংঘটিত হয়েছে। আমি আবার বলছি, কোনো একটি লেনদেনের মধ্যে যদি নগদ, বাকি এরকম কোনো কিছু যদি উল্লেখ না থাকে এবং ক্রেতা এবং বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের এটা ধরে নিতে হবে এটা বাকিতে আমাদের এই লেনদেনটি সংঘটিত হয়েছে। তখন আমরা কি করব, যদি কোনো একটা ক্রেতা বিক্রেতার নাম যদি উল্লেখ থাকে, তখন আমাদের জাবেদাটা কীরকম হবে? এমনি যদি বলে বাকিতে পণ্য ক্রয়, তাহলে আমরা জাবেদাটা কি সচরাচর ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু যখন আমাকে বলবে অমুক ক্রেতা, ধরেন করিমের নিকট হতে পণ্য ক্রয়, তখন আমাদের পাওনাদার লেখার পর আমাদের পাওনাদার কে সে দেখতে আমরা পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে দিব। তাহলে আমরা লিখবো কি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার করিম হিসাব ক্রেডিট। যদি ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ থাকে, তাহলে আমাদের এভাবে জাবেদা দিতে হবে। তিন নম্বরে ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ না থাকলে, যদি কোনো একটি লেনদেনের মধ্যে এটি নগদ এটা বলা নাই, আবার কোনো ক্রেতা এবং বিক্রেতার নাম উল্লেখ নাই, কিন্তু ওখানে একটা জিনিস বলে দিল, সেটা হচ্ছে বাকিতে পণ্য ক্রয়। যদি বাকিতে পণ্য ক্রয় বলে, তখন আমাদের জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। কিন্তু যেহেতু এখানে কোনো ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ নাই, তাই আমাদের এখানে যে ব্র্যাকেটের মধ্যে আমরা নাম লিখেছি ফার্স্টের জন্য, ওই নামটা হবে না, জাবেদা ঠিক সেমভাবেই হবে। আমি আবার বলছি, যদি ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ থাকে, তাহলে পাওনাদার অথবা দেনাদারের পাশে ছোট করে ব্র্যাকেটে তাদের নামটা লিপিবদ্ধ করতে হবে। যদি ক্রেতা বিক্রেতার নাম উল্লেখ না থাকে, তাহলে নামটা লিপিবদ্ধ করার দরকার নেই। এবার আমরা আসবো চার নম্বরে। চার নম্বরে আমাদের এখানে বলা হয়েছে ক্রয় ফেরত অথবা বিক্রয় ফেরত। ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত যদি হয়, তাহলে আমাদের জাবেদাটা কিভাবে হবে? কোনো একটি পণ্য যদি আমার কাছে, যদি আমি কোনো একটি পণ্য ক্রয় করছি, সেই পণ্যটি আমি ফেরত দিছি, আমি কোনো একটি পণ্য বিক্রয় করছি, সেই বিক্রয়কৃত পণ্যটি আমার কাছে ফেরত আসছে, তাহলে অবশ্যই আমাদের ধরে নিতে হবে আমাদের উক্ত লেনদেনটি বাকিটিতে সংঘটিত হয়েছিল। কেননা নগদে কোনো নগদে বিক্রয় করলে বা নগদে ক্রয় করলে সচরাচরভাবে পণ্য ফেরত দেওয়া হয় না। তাহলে কোনো একটি লেনদেনের মধ্যে যদি ক্রয় ফেরত, বিক্রয় ফেরত শব্দগুলো যদি উল্লেখ থাকে, তাহলে আমাদের অবশ্যই ধরে নিতে হবে লেনদেনটি কিসে, বাকিতে সংঘটিত হয়েছিল। এখন আমি যদি বলি, আমরা যখন বিক্রয়ের জন্য যদি আমরা যদি জাবেদা দিই বাকিতে বিক্রয়, তাহলে যদি আমরা জাবেদা দিই, তাহলে আমরা সেই জাবেদাটা কীভাবে দিই? বাকিতে যদি কোনো একটা পণ্য যদি আমরা বিক্রয় করে থাকি, তাহলে আমরা দিই দেনাদার হিসাব, দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এটা আমরা দিয়ে থাকি সচরাচরভাবে। কিন্তু যখন বিক্রয় ফেরতের জাবেদা দিব, তখন ঠিক এই লেনদেন এই জাবেদাটির উল্টাটা হবে।
দেনাদার হিসাব ডেবিট আছে, দেনাদার হিসাবে ক্রেডিট হয়ে যাবে। কেন দেনাদার হিসাব ক্রেডিট হয়ে যাবে? যখন আমার বিক্রয়কৃত পণ্য যখন ফেরত আসছে, আমার দেনাদার আলটিমেটলি হ্রাস পাইছে। আমরা জানি দেনাদার কি সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় সবসময় ক্রেডিট হয়, তখন এটা উল্টো হয়ে যাবে, দেনাদার হিসাব হয়ে যাবে ক্রেডিট, বিক্রয় হিসাব না হয়ে বিক্রয় ফেরত হিসাব হবে ডেবিট। ঠিক সেম ভাবে ক্রয়ের ক্ষেত্রে ক্রয়ের আমরা যাবে তা দেখি, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। আর যদি ক্রয় ফেরতের যাবে তা দিতে বলি, তখন আমরা বলবো পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এবার হবে আমাদের সর্বশেষ যে বিষয়টি, সেটি হচ্ছে পুরাতন এবং নতুন সম্পদ ক্রয়। আমরা যদি কোনো একটি সম্পদ ক্রয় করি, যেমন আমি ধরলাম আমি একটি পুরনো আসবাবপত্র ক্রয় করছি, তাহলে আমরা যাবে তা দেওয়ার সময় কখনো বলবো না পুরাতন আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আবার আমি কোনো একটি নতুন আসবাবপত্র বিক্রয় করছি, তাহলে আমরা যাবে তা দিব না নতুন আসবাবপত্র হিসাব ক্রেডিট, নগদানি পুরো নগদান হিসাব ডেবিট, এরকম আমরা কোনো যাবে তা দিব না। মেন কথা জেনে সেটি হলো পুরাতন এবং নতুন সম্পত্তি ক্রয় যদি করি, তখন শুধুমাত্র সম্পত্তির নাম হিসাব দিয়ে আমরা যাবেদাটি করব। যেমন আমি কোনো একটি সম্পত্তি যদি ক্রয় করি, তাহলে আমরা দিব আসবাবপত্র হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যদি কোনো সম্পত্তি বিক্রয় করি, তখন আমরা দিব নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। এভাবে আমরা দিব, কোনো নতুন সম্পদ বা পুরাতন সম্পদ এরকম কোনো ওয়ার্ড আমরা আনবো না। এবার আমরা দেখব ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন। সেটা ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন বলতে সেটা কীরকম হতে পারে? আমি আমার ব্যবসায় থেকে কোনো, আমার ধরেন আমার ব্যবসায় একটি মুদি দোকান, আমি একজন মুদি দোকানদার, তাহলে আমার ব্যবসা আমার বাড়ির জন্য অবশ্যই 10 কেজি চাল লাগতেছে হঠাৎ করে, তাহলে আমি সেই চালটা আমার ব্যবসা থেকে নিয়ে গেলাম, ব্যবসা থেকে আমি আমার ব্যক্তিগত প্রয়োজনে আমার এই পণ্যটা নিয়ে গেছি। যদি এরকম ব্যক্তিগত প্রয়োজনে যদি আমরা যদি পণ্য যদি উত্তোলন করে থাকি, তাহলে আমরা যাবে তা দিব উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। এটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে যদি পণ্য উত্তোলন করি। আবার ব্যক্তিগত প্রয়োজনে চাইলে আমরা ব্যবসা থেকে টাকাও নিয়ে যেতে পারি। ব্যবসা হতে যদি আমরা যদি ব্যক্তিগত প্রয়োজনে যদি টাকা নিয়ে যাই, তখন আমাদের যাবে দেওয়া হবে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমি যদি একটু সুন্দর করে যদি বলি, দুইটার ক্ষেত্রে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ টাকা উত্তোলন যদি এরকম হয়ে থাকে, অথবা ব্যবসায় হতে উত্তোলন যদি এরকম হয়ে থাকে, তাহলে সবসময় উত্তোলন হিসাব ডেবিট, যদি পণ্য উত্তোলন করি ক্রয় হিসাব ক্রেডিট, নগদ টাকা উত্তোলন করলে নগদান হিসাব ক্রেডিট। এবার আমরা আসবো 7 নম্বর, ব্যবসায়ের প্রয়োজন উত্তোলন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় আমাদের ব্যবসায়ের প্রয়োজনে টাকা উত্তোলন করতে হয়। যেমন আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক অনেক টাকা রয়েছে, যেমন আমার মূলধন, এই মূলধনগুলো আমরা সচরাচর কোথায় রেখে থাকি? অবশ্যই ব্যাংকে রেখে থাকি। তাহলে আমার ব্যাকন যে কোনো প্রয়োজনে কোনো একটি সম্পদ ক্রয়ের জন্য আমার থেকে টাকা দরকার, তাহলে আমার টাকাটা উত্তোলন করতে হবে। এটা কিন্তু আমার জন্য না, ব্যক্তির জন্য না, এটা হচ্ছে ব্যবসায়ের জন্য। যদি এরকম ব্যবসায়ের প্রয়োজনে যদি আমরা যদি কোনো কিছু যদি উত্তোলন করে থাকি, আমাদের একটু চিন্তা করে দেখেন, ব্যাংক থেকে আমি আমার ব্যবসায় টাকা নিয়ে আসবো, তাহলে আলটিমেটলি আমার ব্যবসায় টাকা বেড়ে যাবে, ব্যাংকে টাকা কমে যাবে, তখন আমাদের যাবে তা হবে কি নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এবার আমরা আসবো 3 নম্বরে, পণ্য নগদত্ব সম্পদ চুরি বা বিনষ্ট। পণ্য চুরি হয়ে যেতে পারে, পণ্য নষ্ট হয়ে যেতে পারে। নগদত্ব, নগদত্ব আমরা যে কেউ চাইলে কর্মচারী চুরি করে ফেলতে পারে বা অন্য কোনো কারণ আমার সেটা নষ্ট হয়ে যেতে পারে। আবার সম্পদ, এটাও কিন্তু চুরি হয়ে যেতে পারে। তাহলে যদি কোনো একটি লেনদেনের মধ্যে পণ্য নগদত্ব সম্পদ এসব জিনিস যদি চুরি বা বিনষ্ট হয়, তখন আমরা একটা হিসাব আনবো, সেই হিসাবের নাম হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব। সেই হিসাবের নাম হচ্ছে বিবিধ ক্ষতি হিসাব। বা এখন কীভাবে আমরা জাবেদারা দিব, সেই জাবেদার হচ্ছে ধরেন আমার ক্যাশ বক্স থেকে টাকা চুরি হয়ে গেছে, 500 টাকাটা চুরি হয়ে গেছে, তাহলে আমরা যাবে দিব বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু আমার টাকা চুরি হয়েছে, তাই নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। আবার আমরা বলতে পারি অগ্নিজনিত কারণে বা অগ্নি দুর্ঘটনার কারণে পণ্য বিনষ্ট হলো, তখন আমরা দিতে পারি বিবিধ ক্ষতি হিসাব ডেবিট, অথবা অগ্নিজনিত ক্ষতি হিসাব ডেবিট, এবং যেহেতু পণ্য নষ্ট হয়েছে তাই হবে ক্রয় হিসাব ক্রেডিট। এবার আমরা আসবো ব্যাংক সুদ মঞ্জুর এবং ব্যাংক সুদ ধার্য। এই বিষয়টা আমরা সবাই সচরাচরভাবে গুলাই ফেলি। ব্যাংক আমাদের জানতে হবে ব্যাংক সুদ মঞ্জুর মানে কি, ব্যাংক সুদ ধার্য মানে কি। ব্যাংক সুদ মঞ্জুর, ব্যাংক সুদ মঞ্জুর মানে হলো ব্যাংক আমাকে সুদ প্রদান করেছে, এবং ব্যাংক সুদ ধার্য, ধার্য মানে হলো ব্যাংক আমার থেকে সুদ কেটে নিয়েছে। যদি ব্যাংক সুদ যদি মঞ্জুর করে আমার একটা আয় বৃদ্ধি পাবে, তাহলে সেই আয় হিসাব হবে ক্রেডিট এবং ব্যাংক হিসাব হবে ডেবিট। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর এটা যাবে তো হবে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক
সুদ হিসাব ক্রেডিট, আর যদি হয় ব্যাংক সুদ ধার্য করা হয়েছে তাহলে ব্যাংক সুদ বা ব্যাংক চার্জ ধার্য হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব হবে ক্রেডিট। এরপর যে বিষয়টি সেটা হচ্ছে অবচয়। অবচয়টা আগে হতো কেমন, ধরেন আসবাবপত্রের অবচয়, আগে যাবে তা দেওয়া হতো অবচয় হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট, কিন্তু বর্তমানে এটা হয়ে থাকে না। তাহলে এখন যেটা হয় সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জবিত অবচয় হিসাব ক্রেডিট। এবার আমরা আলোচনা করব চেক প্রাপ্তি। চেক প্রাপ্তি কিরকম হতে পারে, চেক প্রাপ্তিতে বিক্রয়ের মাধ্যমে হতে পারে, আবার দানাদারের মাধ্যমে হতে পারে। কিভাবে আমি যদি একটু করে বলি, যদি বলা হয় চেকের মাধ্যমে বিক্রয়, কোন একটি পণ্য সেটি আমি চেকের মাধ্যমে বিক্রয় করেছি, মানে আমি যার নিকট বিক্রয় করেছি সে নগদ টাকা নিয়ে আসে না, সে আমাকে একটা চেক ইস্যু করে দিয়ে চলে গেল, তাহলে সেটা হবে চেকের মাধ্যমে বিক্রয়। যদি এরকম চেকের মাধ্যমে বিক্রয় হয়ে থাকে তখন আমাদের যাবে তা হবে চেক, আমার চেক, আমার হাতে একটা চেক আছে, চেক টাকা মানে আমাতে ক্যাশ টাকা আছে, এটা সবসময় ধরে নিতে হবে। আমার হাতে চেক টাকা মানে এই চেকটা আমার ক্যাশে আছে, তাহলে যে কোনো সময় এটা চাইলে আমি নগদ টাকায় রূপান্তর করতে পারবো, তাই এটাকে সবসময় এই চেকটাকে আমাদের নগদ টাকার মতো করে ধরে নিতে হবে, তরল সম্পদ হিসাবে ধরে নিতে হবে। তাহলে যদি চেকের মাধ্যমে যদি বিক্রয় করে থাকে তখন আমাদের যাবে তা হবে কীরকম, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আবার সেই চেক প্রাপ্তি হতে পারে দেনাদার থেকে। কিভাবে, ধরেন আমার একজন দেনাদার ছিল, সে আমাকে সরাসরি এসে টাকা না দিয়ে, সে চেকটা আমাকে না দিয়ে একেবারে ব্যাংকে গিয়ে জমা দিল। যখন সে চেকটা আমাকে না দিয়ে যখন একেবারে ব্যাংকে গিয়ে যখন জমা দিল তখন ব্যাংক ওই হিসাবটা করে দিল, এবং পরবর্তীতে গিয়ে আমি যখন জানলাম তখন আমি যে জাবেদারে দিব সেটি হবে ব্যাংক হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। এবার আমরা আজকে সর্বশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে মালিক কর্তৃক বেতন প্রদান। এখন আমার একজন কর্মচারী আছে, সে কর্মচারী কোনো না কোনো কাজে হোক করে আমার কাছে আসলো এবং আমার থেকে বেতন চাইলো, আমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, তাহলে এখন আমার থেকে টাকা দিতে হচ্ছে, সে টাকাটা আমি আমার ব্যক্তিগত পকেট থেকে আমার নিজস্ব টাকা আমি যদি তাকে দিয়ে থাকি তখন আমরা কীরকম করে জাবেদা দিব। এর আগে আমরা একটু করে জেনে রাখি বেতন হিসাবের জাবেদা, কর্মচারীকে বেতন প্রদান এটা জাবেদা কি হয়। কর্মচারীকে যদি আমরা যদি বেতন প্রদান করে থাকি তাহলে আমরা জাবেদা দিই সচরাচরভাবে বেতন হিসাব ডেবিট, এবং আমরা যদি টাকাটা যদি নগদে দিয়ে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট। কিন্তু এখন যদি মালিক কর্তৃক যদি বেতন প্রদান করে থাকে তাহলে ঠিক সেমভাবে বেতন হিসাব ডেবিট, এই বেতন হিসাব ডেবিট থাকবে, কিন্তু এখানে নগদান হিসাব হবে না, নগদান হিসাব ক্রেডিট হবে না। কেন নগদান হিসাব ক্রেডিট হবে না, আমি টাকাটা নগদ দিলেও এই টাকাটা আমি ব্যবসায়ের মধ্যে যুক্ত করে ফেলবো। এখন আমি কোনো একটা টাকা যদি ব্যবসায় যুক্ত করি ওটাকে আমরা সচরাচর কী বলে থাকি, মূলধন বলে থাকি, তাহলে আমাদের জাবেদাটা হবে বেতন হিসাব ডেবিট, এবং আমাদের ক্রেডিট যে ফিগার সেটা হবে মূলধন হিসাব ক্রেডিট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ইনশাআল্লাহ আবার আপনাদের মাঝে ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, কাছের এবং প্রিয় মানুষদের ভালো রাখুন, এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিও দিলে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।